হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 1500টি প্লাস গুরুত্বপূর্ণ ইতিহাস এমসিকিউ প্রশ্নোত্তরের পার্ট টুতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং বন্ধুরা, পার্ট ওয়ানটি আপনারা এখনও যারা দেখেননি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নেবেন, কারণ প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক ইতিহাসের এমসিকিউ এর পার্ট টু। তাহলে বন্ধুরা, পার্ট ওয়ানের কোয়েশ্চেন শেষ হয়েছিল 25-এ, অর্থাৎ পার্ট টু কোয়েশ্চেন শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 26। পুরাণ কয়টি? অপশান এ 20টি, বি 15টি, সি এবং ডি 18টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 18টি। কোয়েশ্চেন নাম্বার 27, বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত? অপশান এ 8 ভাগে, সি 5 ভাগে এবং ডি 6 ভাগে। এখানে সঠিক উত্তর অপশান ডি, 6 ভাগে। কোয়েশ্চেন নাম্বার 28, উপনিষদ বেদের কততম ভাগ? অপশান এ প্রথম ভাগ, বি মধ্যভাগ, সি শেষ ভাগ এবং ডি তৃতীয় ভাগ। তাহলে এখানে হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ শেষ ভাগ হচ্ছে উপনিষদ। কোয়েশ্চেন নাম্বার 29, সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া যায়? অপশান এ লোথাল, বি হরপ্পা, সি মহেঞ্জোদারো, ডি রোপার। এবং 29-এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহেঞ্জোদারোতে। কোয়েশ্চেন নাম্বার 30, পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল? অপশান এ মধ্য এশিয়া, বি ইউরোপ, সি দক্ষিণ পূর্ব এশিয়া এবং ডি পারস্য। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মধ্য এশিয়া থেকে আর্যরা ভারতে এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 31, কোন বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপ এর নিদর্শন আছে? অপশান এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ এবং ডি অথর্ববেদ। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, যজুর্বেদ। কোয়েশ্চেন নাম্বার 32, এ পর্যন্ত মোট কয়টি উপনিষদ পাওয়া গেছে? অপশান এ প্রায় 150টি, বি প্রায় 100টি, সি 45টি এবং ডি 75টি। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, প্রায় 100টি উপনিষদ পাওয়া গেছে। কোয়েশ্চেন নাম্বার 33, সিন্ধু সভ্যতা কত বছর আগের? অপশান এ খ্রিস্টপূর্ব 350,000 বছর আগের, বি খ্রিস্টপূর্ব 4,000 বছর, অপশান সি খ্রিস্টপূর্ব 6,000 বছর এবং অপশান ডি খ্রিস্টপূর্ব 3,000 বছর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, খ্রিস্টপূর্ব 3,000 বছর। কোয়েশ্চেন নাম্বার 34, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলি কার অংশ? অপশান এ বেদ, বি পুরাণ, সি মহাভারত এবং ডি ভাগবত। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, বেদের অংশ। কোয়েশ্চেন নাম্বার 35, আর্যরা কোন দেবতার পূজা করত? অপশান এ পশুপতি, বি প্রাকৃতিক শক্তি, সি মাতৃমূর্তি, ডি কোনোটাই নয়। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, প্রাকৃতিক শক্তি। কোয়েশ্চেন নাম্বার 36, ধর্মসূত্র এর দুটি ভাগ কী কী? অপশান এ সূক্ত ও সূত্র, বি মন্ত্র ও ধর্ম, সি দর্শন ও উপনিষদ এবং ডি বেদাঙ্গ ও দর্শন। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, বেদাঙ্গ ও দর্শন। কোয়েশ্চেন নাম্বার 37, সিন্ধু অধিবাসীরা কিসের পূজা করত? অপশান এ প্রকৃতি পূজা, বি শক্তি পূজা বা মাতৃপূজা, সি মূর্তি পূজা এবং ডি কোনোটাই নয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, শক্তি পূজা বা মাতৃপূজা করত। কোয়েশ্চেন নাম্বার 38, সভা ও সমিতি এ দুটি পরিষদ কোন যুগের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এ গুপ্ত, বি বৈদিক, সি মৌর্য এবং ডি কুষাণ। এবং সঠিক উত্তরটি হল অপশান বি, বৈদিক। কোয়েশ্চেন নাম্বার 39, পর্জনা বৈদিক যুগের কোন দেবতা? অপশান এ সমুদ্র, বি বৃষ্টি, সি বায়ু এবং ডি আলো। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, হচ্ছে বায়ু। কোয়েশ্চেন নাম্বার 40, বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ছিলেন? অপশান এ বরুণ, বি মরুত, সি শিব এবং ডি ইন্দ্র। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, বরুণ। কোয়েশ্চেন নাম্বার 41, মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়? অপশান এ বৈদিক, বি মৌর্য, সি প্রাকার্য এবং ডি কুষাণ। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, প্রাকার্য যুগে মূর্তি পূজার নিদর্শন পাওয়া গেছে। কোয়েশ্চেন নাম্বার 42, ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে? অপশান এ প্রারম্ভিক অংশে, বি অথর্ববেদে, সি সংহিতা অংশে এবং ডি পুরুষ সূক্ত অংশে।
এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, পুরুষসূক্ত অংশে। কোশ্চেন নম্বর 43, বৈদিক যুগে ধনী বণিকদের কী বলা হতো? অপশান এ সদাগর, বি বণিক, সি শ্রেষ্ঠী এবং ডি কোনোটাই নয়। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, শ্রেষ্ঠী বলা হতো। কোশ্চেন নম্বর 44, বৈদিক যুগে পানি কাদের বলা হতো? অপশান এ এক শ্রেণীর ব্যবসায়ীকে, বি স্বর্ণকারকে, সি তন্তুবায়কে এবং ডি এক শ্রেণীর পুরোহিতকে। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ এক শ্রেণীর ব্যবসায়ীকে পানি বলা হতো। কোশ্চেন নম্বর 45, মনা কি? অপশান এ গুপ্ত যুগে ব্যবহৃত মুদ্রা, অপশান বি মোহাম্মদ বিন তুঘলক প্রচলিত মুদ্রা, অপশান সি বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রা এবং ডি শেরশাহের সময় প্রচলিত মুদ্রা। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রা। তাহলে বন্ধুরা, এটাই ছিল ইতিহাসের MCQ প্রশ্নোত্তরের পার্ট 2, এবং পরবর্তী পার্টগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না। ইতিহাস, ভূগোল এবং সকল প্রকার প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো ডাউনলোড করার জন্য এই ভিডিওর নিচে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়ে যান, এবং টেলিগ্রাম থেকে সমস্ত PDF ফাইলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।